Hello everyone, Chayanchar Oinoata video le swagatam. Kebol 30 minute banabo para sagoli mangkhor recipe eta aji apunalokor majore loi aisu. Ahoksun keneke banao sao. Prothomote kerahi tel gorom korilam. Aru iyat kati rakha alu kebij bhajilam. ভাজ খাই গলে আমি উঠাই রাখিম আর কেরাহি দি লম কাটি রখা পেঁয়াজ আর লগতে দি দিছো ভিজা তেজপাত আর কেঁচা জলকীয়া প্রায় 2-3 মিনিট পেঁয়াজখিনি ভাজি হৈ গলে ইয়াত আমি দি দিম হালধি দি সানি ৰখা মাংসখিনি পেঁয়াজৰ লগত মাংসখিনি ভালকৈ মিক্স কৰি লওঁ আৰু ঢাকনি দি দিম 5 মিনিটৰ কাৰণে মাংস সিজিবলৈ পানী ওলাইছে এতিয়া আমি ভালকে ফ্রাই কৰি দিম পাঁচ মিনিটমান সময় ফ্রাই করার পিছত ইয়াতে দি দিম ধনিয়া গুড়ি আর জিরা গুড়ি জিরা ধনিয়া দিয়ে মিক্স করার পিছত ইয়াত দি দিছো নহৰু পেস্ট আদা আমি এতে দিয়া নাই পিছত আমি এড করি আদা কাৰণে ঢাকনি দি আকৌ ভিজিবলৈ দিম আমি ভাজি ৰখা আলু কেবিজ এতিয়া এড কৰি দিম এতিয়া আমি ইয়াত বিলাহী দি দিছো আৰু সোৱাদ অনুসৰি নিমখ আমি এতিয়া এড কৰিম লগতে আদা গ্ৰেট কৰি দি দিছো আকৌ ফ্রাই কৰি থাকিব লাগিব ছাগলী মাংস যিমানে বেছি ফ্রাই কৰা হয় সিমানে খাবলৈ সোৱাদ হয় এয়া আমাৰ মাংসৰ পৰা তেল ওলাবলৈ লৈছে এতিয়া আমি ইয়াত অকণমান পানী দি দিম আৰু মিক্স কৰি ফ্রাই কৰিম মই আৰু কেঁচা জলকীয়া দুটা এড কৰিছোঁ আপোনালোকে জ্বলা খালে এড কৰিব পাৰে
এতিয়া আমি ইয়াত দি দিছোঁ মিট মচলা অকণমান। প্রায় 20-25 মিনিট সময় ফ্রাই করার পিছত ইয়াত পানী দি দিছো। এতিয়া প্রেসার কুকার এটাত মাংসখিনি ট্রান্সফার করে লম। ওপরত মাংসখিনি বহাই তিনটা হুইসেল আহিবলে দিম। তিনটা হুইচেল অহাৰ পিছত আমি কুকাৰৰ ঢাকনি খুলি লৈছো আৰু ইয়াত দি দিছো গৰম মছলা অকণমান। এতিয়া প্ৰেছাৰ কুকাৰটো আকৌ 5 মিনিট সময়ৰ কাৰণে আমি গেছত বহাই দিম। আৰু এয়া খুব কম সময়তে আমাৰ ছাগলী মাংস ৰেডি হৈ গ'ল। ভিডিওটো কেনেকুৱা পালে জনাব আৰু যদি ভাল পালে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্রাইব কৰিব।